বেলুড়া ট্র্যাজেডিতে কেড়ে নিয়েছে ফুটফুটে চার শিশু এবং তাদের মাদেরকেও। রাতে মায়ের সঙ্গে রেস্তোরাঁয় গিয়েছিল আয়ান আয়াত এবং তার মা নাজিয়া। মা পপি রায়ের সঙ্গে কাচ্চি ভাই রেস্তোরাঁয় এসেছিলেন সম্পূর্ণা ও শান। ভয়াল আগুন কেড়ে নিয়েছে এই ছজনেরই প্রাণ। দুই পরিবারের স্বজন হারানোর গল্প তুলে ধরেছেন জুবাইর আজিম। দুই সন্তান আয়ান ও আয়াতকে নিয়ে বেইলি রোড এলাকায় থাকতেন নাজিয়া। রাতে দুই সন্তানকে নিয়ে তৃতীয় তলায় রেস্তোরাঁয় খেতে আসেন তিনি। মুঠোফোনে স্বামীকে বিপদের কথা জানিয়েছিলেন নাজিয়া। এরপর আর প্রিয়তমার কোনো খবর জানেন না তার স্বামী। বেইলি রোডের ভয়াল আগুন কেড়ে নিয়েছে মা নাজিয়া ও তার দুই শিশু সন্তানকে। অগ্নিদগ্ধ ভবনের তৃতীয় তলার সিঁড়িতে রাতে মেলে আয়ানের মরদেহ, আর ঢাকা মেডিকেলের মর্গে রয়েছে নাজিয়া ও আয়াতের লাশ। স্কুল শেষে রাতে মা পপি রায়ের সঙ্গে কাচ্চি ভাই রেস্তোরাঁয় এসেছিলেন সম্পূর্ণা ও শান। ভয়াবহ আগুনের খবরে বেইলি রোডে ছুটে আসেন পপির স্বজনেরা। অনেকক্ষণ অপেক্ষার পর মধ্যরাতেও খোঁজ মেলেনি মা ও তার দুই সন্তানের। শেষমেশ গন্তব্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ। মানে মানুষও হুরস্থুল লাগে আজকাল লিফটে কারেন্টে। আসল কথা হলো ঢাকা শহরে এরকম একটা বিল্ডিং এ যদি আটটা দশটা রেস্টুরেন্ট থাকে মানুষগুলো বাসে কিভাবে? অনেক মানুষ আর একটা ছোট সিঁড়ি, এই ছোট সিঁড়ি লাগাইছে, এই ছোট সিঁড়ি দিয়ে মানুষগুলো উঠে কিভাবে? আর সব প্রত্যেকটা পুরুষ যেভাবে সবাই সবাই যান বাঁচানোর জন্য চেষ্টা করছে, এই মহিলাগুলো কি উঠতে পারে? প্রত্যেকটা মহিলা মারা গেছে। আপনি ঢাকা মেডিকেলে থাকেন, বেশিরভাগ মহিলা বানি ইউনিটে যান, মহিলা সব মহিলা মারা গেছে। মানে ওরা যদি দুটা সিঁড়ি দিয়ে দিত তাহলে এতজন মানুষ মারা যাইতো না। এইভাবে বিল্ডিং এর সেফটি নেই, একটা বিল্ডিং এরও সেফটি নেই। কয়েকদিন পরে দেখবেন খিলগাঁও তালতলা মার্কেটও সেম একই অবস্থা হবে, কোনো বিল্ডিং এ সেফটি নেই। সেখানে সম্পূর্ণা ও শানের লাশ মিললেও পপির কোনো খোঁজ মেলেনি এখনো। এত সার্ভিস রে বলতেছি, পুলিশ প্রশাসনে এই রে বলতেছি যে আমাদের লোক তো পাচ্ছি না, আমাদের লোকেদের দেখান, আমাদের লোকেদের দেখান, কিন্তু তারা কিছুই বলে না, কিছুই বলে না। শেষে আমরা রাত একটা বাজে খবর পেলাম যে আমার ভাগনা ও হইলো বান হাসপাতালে আছে, আসার পরে তিনজনে তিন সাইডে, এখন তাদেরকে এখন আমাদের এই নিয়ে যেতে হবে। আমরা আশা করি না, আশা করতে পারি না। বেইলি রোড ট্র্যাজেডিতে বৃহস্পতিবার রাতে বুক খালি হয়েছে এমন অনেক মা বাবার, তাদের সান্ত্বনা দেয়ার এতটুকু ভাষাও যেন জানা নেই কারো। জুবাইর রাজিন, দেশ টিভি, ঢাকা।